এমুক কাকে দেখাবো, মানে দেখানোর মতো না। আর্জেন্টিনার সমর্থক মানে রাস্তায় দেখলে বন্ধু বান্ধব যারা রয়েছে তারা ছি ছি বলবে। ক্যামেরুন আজকে যত খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে আর্জেন্টিনা যা দেখতেছি। সাধারণত ক্যামেরুনের লোকে ক্যামেরুনের এইভাবে খেলে তারা ফাইনাল খেলতে পারবে না কখনো। যদি সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে দেখা হয় তখন ইনশাআল্লাহ আমরা আসল খেলাটা দেখাবো। মানে এমুক কাকে দেখাবো, মানে দেখানোর মতো না। আর্জেন্টিনার সমর্থক মানে রাস্তায় দেখলে বন্ধু বান্ধব যারা রয়েছে তারা ছি ছি বলবে, এবং ফেসবুক বলেন সব কিছু সোশ্যাল মিডিয়া বলেন আমার খালি পচাবে, ঠিক আছে, যেহেতু আমরা হেরে গেছি এমুক দেখানোর মতো না। ফেসবুকে ট্রোল হবে এটা নিয়ে কিছুদিন, মানে হতাশ হওয়ার কিচ্ছু নাই। আমরা অলরেডি রাউন্ড অফ 16 আছি এবং আমাদের বেস্ট প্লেয়ার যারা তারা আজকে ম্যাচই খেলে নেই। আর ব্রাজিলের একটা বিশেষত্ব তারা সবসময় ওফেন্সিভ খেলে এবং আজকেও তারা ওফেন্সিভ খেলছে, ডিফেন্সিভ তো খেলেই নেই। আর ক্যামেরুন আজকে যত খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে আর্জেন্টিনা যা দেখতেছি, সবাই যেভাবে চিল্লালো এত খুশি হওয়ার কিছু নেই। আর্জেন্টিনা তো কোনো মতে রাউন্ড অফ 16 গেল, ওরা তো হারতে হারতে কোনো মতে বাঁচলো, বাট ব্রাজিল শুরুর থেকেই ছিল। এবার জিতলে জিতবে আর্জেন্টিনা, আরে কি বল, জিতলে জিতবে ব্রাজিল আর কেউ না। সাধারণত ক্যামেরুন যা দেখলাম নেইমার ছাড়া ওরা খুবই অচল, দুটো ম্যাচে নেইমার ছাড়া ওরা মনে হয় ওদের কেউ নাই, ওরা অচল হয়ে গেছে একদম। তো নেইমার ছাড়া খেলা ব্রাজিলের অসম্ভব। খেলার মধ্যে তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে একবার সর্বোচ্চ দিয়ে, এরপরও যদি না পারে তাহলে এটা তো আর আসলে বলার কিছু না, যেহেতু আমাদের নেইমার নাই, তারপর অনেকগুলো প্লেয়ারই নাই, ভালো ভালো প্লেয়ারগুলো নাই। যাই হোক, তো আমরা হচ্ছে যে আশা প্রার্থী যে সামনে ব্রাজিল অনেক ভালো খেলবে, একটা ম্যাচ হারলে এগুলো কোনো কিছু না। কি নকআউট পর্বে যাদেরকে দিয়ে আর কি সেকেন্ড হাফে খেলানো যায় ওদেরকে দিয়ে চাইছিল যে খেলাটা শেষ করতে, কিন্তু আনফর্চুনেটলি আমরা পারি না। তো আমরা 21টা অ্যাটাক দিছি শুট অন টার্গেট, আনফর্চুনেটলি ফিনিশিংটা দিতে পারি নাই। এখানে আমার মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র আর রিচার্লিসনকে অনেক মিস করছি আমরা আমাদের টিমে, তো এই কারণে আমরা ম্যাচটা আর কি উইন করতে পারি না। তবে ড্র হইলেও কিছুটা কনফিডেন্স থাকতো, তবে আমরা কনফিডেন্স হারাচ্ছি না। কোরিয়ার বিপক্ষে আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো। হারের মূল কারণ স্কোয়াডটা যদি আগের মতো থাকতো বা দুই একজন হতো হালকা পরিবর্তন করতো তাহলে ভালো হতো, মানে দিতে চাইছিল যে পুরো স্কোয়াডটা চেঞ্জ করে দেখতে যে আসলে স্কোয়াডটা ভালো খেলে কি না, তো এই কারণে চেঞ্জ করছে আর এটা হচ্ছে আমাদের হারের মূল কারণ। কোচ তিতের অন্য কোনো পরিকল্পনা ছিল আমাদের মানে 16 খেলানোর জন্য? মেইন প্লেয়ারগুলা তাদেরকে হয়তো একটু সময় দিয়েছে আর বেঞ্চ প্লেয়ারগুলো দিয়ে খেলাইছে। তো নেইমার যদি ম্যাচের মধ্যে থাকে ম্যাচটা এমনিতেই ঘুরে যাবে, আর ব্রাজিলের টিমের মধ্যে দেখা যায় যে প্রায় ইঞ্জুরিতে পড়ে, তো আজকের ম্যাচটাতে যেহেতু তেমন ইঞ্জুরি প্রবণ দেখা যায় নাই, তারা শরীর বাঁচিয়ে খেলেছে নেক্সট ম্যাচের জন্য, ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচে ভালো করব। আর লাস্ট যদি সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে দেখা হয় তখন ইনশাল্লাহ আমরা আসল খেলাটা দেখাবো।